जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूलें। जय गुरु। भक्ति श्रद्धा प्रीति एवं शुभेच्छा जानाच्छि। दीपु खूब अल्प बयसे माने ओई बयसे ठाकुरेर जन्य भिक्षा करत এরকম কোন ছেলেকে আমি তার আগে দেখিনি। মানে বাড়িঘর ছেড়ে কলকাতায় ঘুরে বেড়াতো ওইটুকু ছেলে, কখনো আমাদের বাড়িতে, কখনো তনুদার বাড়িতে বা আরো নানা জায়গায় ঘুরে বেড়াতো। এবং আমার মনে হয় কেউ ওকে নিরাশ করেনি। তার একটা কারণ হচ্ছে বয়স ছিল খুব কম তখন, আর একটা আন্তরিক ব্যাপার ছিল, মানে সরলতার ব্যাপারটা ওর ভিতরে এত বেশি ছিল যে আমাদের সঙ্গে ওর খুব ভাব হয়ে গেছিল। এবং আমার বেশ মনে আছে যে ও যখন আমাদের বাড়িতে যেত, আর যাওয়ার দিন ঠিক করে যখন যেতে চাইতো, আমি তো না বলতে পারতাম না কারণ ওর কাজ আছে, কিন্তু আমার বাড়ির লোকেরা, বিশেষ করে আমার স্ত্রী এবং ছেলেরা, আগে রাত্রি হয়তো সকালে যাবে, রাত্রে দীপুর ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা সম্পর্ক ওর সঙ্গে হয়ে গিয়েছিল। এমন একটা ভালোবাসা আকর্ষণ করার ওর ভেতরে একটা ক্ষমতা ঠাকুর দিয়ে দিয়েছিলেন, এটা আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি মাঝে মাঝে খুঁজতাম যে অনেককে দেখি দেবরে গিয়ে দীপুর সঙ্গে দেখা হয় না। তারপরে ওর যে অ্যাক্সিডেন্ট হলো সেই খবর পেলাম, ডিটেল শুনলাম। আমরা তখন ঠাকুরের কাছে প্রার্থনাও করেছি দীপুর জন্য, ও জানেও না। আমরা সবাই মিলে, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে ছেলেটা খুব সুস্থ হয়ে উঠুক। দেখুন, আমাদের ভেতরে প্রভিনশিয়ালিজম বা প্রাদেশিকতার কোনো ব্যাপার নেই, একেবারে নেই। মানে এমনি অনেকে থাকে ছিটে ফোটা, আমাদের কিন্তু নেই, কোনোদিন ছিল না। আমরা জন্ম থেকেই ওসব বাদ দিয়ে বড় হয়েছি। আর ঠাকুর ছিলেন বলেই এটা কিন্তু ওই যাকে বলে মিনিংফুলি অ্যাডজাস্টেড, সেরকম মিনিংফুলি অ্যাডজাস্ট হচ্ছে যে আমরা ইষ্ট কাজে ঘনিষ্ঠ হয়ে পড়েছি। পরে হঠাৎ যখন এই রিসেন্টলি একটা সৎসঙ্গে দেখলাম, ওর কথাবার্তা শুনে আমার ভালো লাগলো। ভালো লাগা মানে মনে হলো এইটুকু একটা ছেলে, ও এখন অনেক বড় হয়েছে আগের থেকে, কিন্তু ওকে আমার সেই দিনের সেই দীপুই, ওর মধ্যে আমি সেই দিনের দীপুকেই দেখতে পাই। কনভিকশন বলে ইংরেজিতে একটা কথা আছে, কনভিকশন খুব সাংঘাতিক জিনিস, এটা সাধন ভজন করে অনেকের হয়, কিন্তু ওকে দেখে, ওর কথা এবারে শুনে আমার মনে হলো যে ওকে এর জন্য চেষ্টা করতে হয়নি, ওর মধ্যেই এটা ছিল, ঠাকুরের দয়ায় সেটা জাগ্রত হচ্ছে। একটা মনে হচ্ছে হি বিকামস ইনটক্সিকেটেড, মানে নেশাগ্রস্ত হয়ে পড়েছে ঠাকুর সম্পর্কে, এটা আমার অসম্ভব ভালো লেগেছে। এবং এই জীবনের শেষ দিকে আমার এখন 78 বছর বয়স পূর্ণ হয়েছে, এই 8ই ভাদ্র আমার জন্মদিন। এই 78 বছর পূর্ণ করে আমার এখন আমি যেটা বুঝি যে একটা নেশা দরকার ঠাকুরের জন্য, সেটার জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক সাধন ভজন করতে হয়, নিজেকে, নিজের কোনো ত্রুটিকে একদম ক্ষমা করতে নেই, অন্য কারো সমালোচনা করতে নেই, অন্যকে
একেবারে পঞ্চমুখে প্রশংসা করতে হয়, কিন্তু নিজেকে ক্ষমা করতে নেই। অন্যকে আমরা সে কোনো দোষ করলে, ভুল ভ্রান্তি করলে আমরা ক্ষমা করতে পারি, কিন্তু নিজের কোনো দোষ বা ভুল যদি থাকে তাহলে কিন্তু নিজেকে ক্ষমা করতে নেই। এটাই ঠাকুরের একটা বিরাট শিক্ষা, সাংঘাতিক ব্যাপার। মানে শ্রী শ্রী বড়দা যেমন বলতেন, একজন ঋত্বিককে, একজন বয়স্ক প্রবীণ ঋত্বিককে ট্রেনিং দিচ্ছেন, মানে শেখাচ্ছেন, বলতেন দীক্ষা মানে জানো, দীক্ষা মানে একজন মানুষের মধ্যে ঠাকুরকে বসিয়ে দেয়া। এইটা একটা বিরাট ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আর এর স্পর্শ যে পায় সে ভাগ্যবান, মহাভাগ্যবান। এবং এটা কি করে আসে দেখুন, একদিন এই লকডাউন হওয়ার কিছুকাল আগে আমি বেঘরে যখন গেছিলাম, একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন আমার মাথায় এসেছিল, এটা নিয়েই আমি গেছিলাম। তা আমি বাবাইদাকে, পূজ্যপাদ বাবাইদাকে জিজ্ঞেস করলাম। বাবাইদা আমাকে বললেন কি কিরকম বিনয়, এরা কিন্তু এই প্রতিটি সাত্তত গুণ এগুলো নিয়েই এরা জন্মান। বাবাইদা আমাকে, এমনিতেই তো তার রূপের তুলনা নেই, তার গুণেরও তুলনা নেই, তার কথারও তুলনা নেই, তার ভালোবাসারও তুলনা নেই, বললেন যে সুবোধা আমরা এখানে যারা আছি না, আমরা সবাই মানুষ, কিন্তু ওই যে ওইখানে উনি বসে আছেন উনি কিন্তু মানুষ নন, উনি ভগবান। এমন ভাবে বললেন যে খুব যে একটা জোর দিয়ে বললেন তা নয়, এত নম্রভাবে বললেন যে আমার অক্ষরে অক্ষরে এই বিশ্বাসটা হয়ে গেল। এবং তার বাবাইদার কথা শুনেই আমি যখন আচার্যদেবের নাটমণ্ডপের দিকে গেলাম, যেতে যেতেই কিন্তু আমার মাথার ভিতরে এর একটা উত্তর আমি পেয়ে গেলাম। এইগুলো খুব রহস্যময় ব্যাপার, এই রহস্য ভেদ করার ক্ষমতা আমার নেই। এমনিতে মানুষের জীবন হচ্ছে খুব সাংঘাতিক ব্যাপার। ওই ইংরেজ কবি আছেন উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তার নাটকের একটা চরিত্রের মুখ দিয়ে বলাচ্ছেন যে ইটস এ টেল, মানে এটা একটা গল্প, টোল্ড বাই অ্যান ইডিয়ট, একজন বোকা বা ভাঁড়কে দিয়ে বলানো। ফুল উইথ সাউন্ড অ্যান্ড থিওরি, শব্দ এবং সংঘর্ষে পূর্ণ, সিগনিফাইং নাথিং, কিছুই সিগনিফাই করে না। আর লাস্ট লাইনটা, এই এই বক্তব্যের লাস্ট লাইনটা হচ্ছে অ্যান্ড দ্য রেস্ট ইজ সাইলেন্স, মানে এটা একটা মূর্খের গল্প, শব্দ এবং সংঘর্ষে পরিপূর্ণ, সিগনিফাইং নাথিং, কিছুই সদর্থক কিছুই প্রতিফলিত করে না, আর বাকিটা নিস্তব্ধতা, মানে আমরা যেটা জানতে পারি না, মৃত্যুর উপরে, মানে জীবনের শেষে মৃত্যুর যে যবনিকা সেটাকে বলছেন দ্য রেস্ট ইজ সাইলেন্স। আমরা এটাকে ভেদ করতে পারি না, আমরা জানি না। তো মুশকিল হলো যতক্ষণ পর্যন্ত আমরা এটা না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের, আমরা মানে আমাদের জ্ঞান অপরিপূর্ণ থেকে যাচ্ছে। ঠাকুর কিন্তু এই অন্য জ্ঞানের কথা তো আছেই, ঠাকুর কিন্তু এই জ্ঞানটা এত বিপুলভাবে, এত বিস্তৃতভাবে, এত অজস্র বাণীর মধ্যে
অজস্র ভাবে ভঙ্গিতে ছড়ায় ছন্দে এমন এমন সব কথা বলেছেন যে শেক্সপিয়ারের লাইনটা আমার কাছে নিরর্থক মনে হয়। মানে ঠাকুরকে ব্যাখ্যা করা যায় না, এটা হিউম্যানলি ইম্পসিবল। মানুষ হিসেবে আমি তার থই পাই না, তার তল খুঁজে পাই না। আমি তো প্রায় ধরুন 55-56 বছর ধরে তার চরণে আশ্রিত হয়ে আছি, এখনো মনে হয় কিছুই তাকে বুঝতে পারিনি, জানতে পারিনি। তিনি দয়া করে যতটুকু বলেছেন অনেকটাই বলেছেন, আজ পর্যন্ত এত বিপুল এবং বিরাটভাবে এত ছড়ায় ছন্দে বাণীতে আর কেউ বলেছেন কি না আমি জানি না। এর মধ্যে এই সমস্তটা ধরা আছে সবটা, কিন্তু এটা পেতে হলে এটা আপনি পাবেনই, এটা গ্যারান্টিড। লেখাপড়া জানুন বা না জানুন, মানে এরকম অনেক লোক মানুষ আছেন লেখাপড়া জানেন না, খুব বিরাট বংশে জন্ম হয়নি, খুব রূপবান নন, গুণবান নন, খুব বুদ্ধিদীপ্ত নন, কিন্তু তিনি যদি আন্তরিকভাবে মানে কোনো ফাঁকি ঝুঁকি না দিয়ে আন্তরিকভাবে ঠাকুরকে সেবা করেন, ঠাকুরের সেবা করেন, এই বিশ্বজগৎটা যে ঠাকুরময় এইটা কিন্তু চলে যাওয়ার আগে তিনি লাভ করলেন। তিনি লেখাপড়া জানুন আর নাই জানুন, বরং অনেক সময় আমার মনে হচ্ছে এই লেখাপড়া বা তথাকথিত জ্ঞান জানার প্রতিবন্ধক হয়। এটা এত প্রাঞ্জল করে দিয়েছেন, মানে জলের মতো করে দিয়েছেন, আর এইটি স্বাভাবিক, কারণ তিনি কোনো অবতার পুরুষ ছিলেন না। তার আবির্ভাবের বহু পূর্বে সৎসঙ্গ, আদি সৎসঙ্গ মানে আগ্রা সৎসঙ্গের হুজুর মহারাজ ঠাকুরের জননী মাতা মনোমোহিনী, যার নাম স্মরণ করলে আমি নিজেকে শুদ্ধ মনে করি। মানে বলেছে না যে অহল্যা কুন্তী তারা দ্রৌপদী মন্দদরিস্ততা পঞ্চকন্যা শরণ্যত্যং সর্বপাপগ্ন বিনাশ, এরকম বলা হয়। আমি এই মাতা মনোমোহিনীকে স্মরণ করলেই আমার কিন্তু আর কাউকে স্মরণ করতে হয় না। তিনি স্বয়ং ঈশ্বরকে গর্ভে ধারণ করেছিলেন। হুজুর মহারাজ আগ্রার সৎসঙ্গের দ্বিতীয় সন্ত সদ্গুরু বলেছিলেন, মানে মাকে আশীর্বাদ করেছিলেন যে স্বয়ং কুল মালিক তেরে পাস আয়েঙ্গে। এটা পৃথিবীতে অন্য কারোর ক্ষেত্রে ঘটেছিল আমার জানা নেই, কিন্তু মাতা মনোমোহিনীকে হুজুর মহারাজ এই বলে আশীর্বাদ করেছেন, স্বয়ং কুল মালিক তেরে পাস আয়েঙ্গে। আরেকটা বাণীতে বলেছেন, তোমার জ্যেষ্ঠ পুত্র একজন কালজয়ী মহাপুরুষ হইবে। কাল মানে সময়, এই আমরা সবাই কালের অধীন, কিন্তু তিনি যে কালাধীশ বা কালের অধীশ্বর, এই হুজুর মহারাজের কথাটা এইটাই প্রমাণ করে, কালজয়ী মহাপুরুষ হইবে। কালজয়ী মানে অনন্তকাল ধরে বা বহু বছর ধরে তিনি এ জগতে সকলে স্মরণ করবে তাকে, শুধু এইটা নয়, কিন্তু তিনি কালকে অতিক্রম করে পরিব্যাপ্ত হয়ে আছেন সর্বত্র। এইটা তিনি কিন্তু বুঝিয়ে দেন। সেটার জন্য দুটো জিনিস লাগে, শরণাগতি। শরণাগতি বিরাট ব্যাপার। আমি যেমন ঠাকুর ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে পারি না, ভাবিও না সেভাবে, কিন্তু ঠাকুরকে ভাবি।
बहु रूपे देखी बहु भावे देखी एटा के बोले शरण मनन एटा साधनार आवश्यक शर्त एखन परिणत बयसे पौंछेछि तो एखन बुझते पारि अल्प बयसे एतटा बुझतम ना सेटाओ बुझते पारि तार दया তিনি যখন কৃপা করেন করুণা করেন তখন বুঝতে পারি আরে বাবা তিনি বিরাট পুরুষ অকল্পনীয় আমাদের পক্ষে অথচ কথাবার্তা বলেন এমন ভাবে যে আমি অন্তত স্তম্ভিত হয়ে গেছি আমি তার চরণে গেছিলাম তো 1966 সালে আমার পাশে আমার এক বন্ধু কলকাতার সাহিত্য জগতের একজন লেখক এবং একটা নামী পত্রিকার সম্পাদক সে দাঁড়িয়েছিল ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন একদম পুরোপুরি বাঙাল ভাষায় খাইছস মানে খেয়েছিস তা আমি চমকে গেছিলাম যে ঈশ্বর তিনি ভগবান তিনি তিনি একজন লোক কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করছেন সে খেয়েছে কিনা আমাকে জিজ্ঞেস করেননি আমার সঙ্গে তখন আনুষ্ঠানিক মানে আমি সেই প্রথম গেছি এবং আমি খেয়ে গেছিলাম কিন্তু ওকে জিজ্ঞেস করলেন ও কিন্তু বেশি দিন যাচ্ছে না তখন ওকে জিজ্ঞেস করলেন ও খেয়েছে কিনা ও কান্নার আগে আমি এটা ভাবতেই পারি ব্রহ্মজ্ঞ পুরুষ বলতে আমরা যা জানি সেটা একটু অন্যরকম ভাবে জানি কিন্তু এত অটল স্পর্শী যে তাকে তুমি যদি দয়া না করেন তাহলে তাকে ধরা ছোঁয়া যায় না এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে ভগবান বুদ্ধ একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে যত জল আছে সমুদ্র নদী নালা সর্বত্র মিলে মানুষের দুঃখ তার চেয়ে বেশি কথাটা কিন্তু খুব গভীরভাবে বুঝতে হবে ধ্যান করতে গিয়ে ধ্যান একমাত্র ধ্যানেই এই কথাটা বুঝে যায় আর সেই দুঃখমগ্ন মর্তভূমিকে ঠাকুর আনন্দে পূর্ণ করে দিয়েছেন সেই সব ব্যক্তিদের কাছে সেই আনন্দ এখনো জাজ্বল্যমান হয়ে আছে দেদীপ্যমান হয়ে আছে সেটা এখনো নেবেনি তার দয়ায় তার করুণায় যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন ঠাকুরকে জীবনে গ্রহণ করেছেন এবং করবার চেষ্টা করেন কি করি আমরা কিছুই করি না সামান্য 2-4 টাকায় ইষ্টবৃদ্ধি করি এই তো আমাদের করা সেইটার জন্য তিনি অসীম অনন্ত জ্ঞান রাশি দেন যা আমরা আমার আমার অন্তত মাথা নিতে পারে না আচার্যদের শিষ্যের দাদা বহু বছর আগে একটা কথা বলেছিলেন যে তিনি তো সবসময় দিচ্ছেন আমাদের কিন্তু আমাদের হাতের ফাঁক দিয়ে গড়ে যাচ্ছে আমরা ধরে রাখতে পারছি না এইটা দুঃখে বিপদে দুশ্চিন্তায় মানসিক যন্ত্রণায় এমন হয় মানুষের এমন অনেক যন্ত্রণার মুহূর্ত আসে যে যন্ত্রণার কথা আরেকজন লোককে বলা যায় না নিজের সন্তানকে বলা যায় না মা বাবাকে বলা যায় না স্ত্রীকে বলা যায় না বন্ধুদের তো বলা যায়ই না কিন্তু তাকে বলা যায় ইট ইজ মাই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা ঠাকুর খুব কান পাতলা আমি ঠাকুরকে অনেক কিছু বলি আচার্যদের শিষ্যের দাদাকেও বলি মনে মনে কোনো কষ্টের কথা কোনো দুঃখের কথা যেমন মাঝে মাঝে বলি এই যে একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে সারা পৃথিবীতে মানব সভ্যতা খুব এরকম ক্রুশিয়াল পিরিয়ডে এসছে কি না কে জানে আমি জানি না কিন্তু সেই সময়ও আমাদের মনে কোনো ভয় নেই আমাদের কোনো দ্বিধা নেই আমরা গুরু ভাইরা এক জায়গা মিলিত হতে পারছি না
সেটা তো আনন্দের ব্যাপার। সাধু সঙ্গই তো ভগবান লাভ করার একটা উপায়, সে সাধু সঙ্গ হচ্ছে না। স্থানীয় লোকেরা স্থানীয় লোকের বাড়িতে যাচ্ছে মুখোশ পরে, সাবধান হয়ে সতর্ক। কিন্তু এই সময় এই যে দেওঘর থেকে এই অনলাইন সৎসঙ্গ, এটা আমাদের কাছে, আমার কাছে অন্তত বটেই, যে আমার ভেতরে কোনো অভাব বা শূন্যতা নেই, যে আমি বাইরে না বেরুলে মানে ভালো লাগতো না, সেই আমি দিনের পর দিন ঘরে বসে আছি, বেরোতে পারছি না। তার মধ্যেও দীক্ষা হচ্ছে, খবর আসছে, দীক্ষার লোক আছে, বললাম নিয়ে এসো, দিয়ে দিলাম, এইভাবে চলছে। মানে আমাদের পথ ঠাকুর কখনো শূন্য রাখেননি, সেই জন্যই সমস্ত পৃথিবী এক সূত্রে বেঁধে দিয়েছে এই অনলাইন সৎসঙ্গ। এটা যিনি প্রথম ইমপ্লিমেন্ট করেন, মানে যিনি এটা বলেন, আমি তাকে কোটি কোটি বার প্রণাম জানাই, যে আপনি অনেক মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ মানুষ যত দুঃখ কষ্ট হলে কি হয়, আয়ুক্ষয় হয়। আয়ু মানে পরমায়ু। উপনিষদ বলছেন বেঁচে থাকার চেয়ে বড় পুণ্য এ জগতে কিছু নেই, আপনার সেই বেঁচে থাকা পুণ্য হচ্ছে তার হাত থেকে। কিন্তু পুরুষোত্তম এবং তার বংশধারা, দে ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং, যা খুশি করতে পারে, যেটা আমাদের ধারণা আসে না, কল্পনা আসে না। আমি তো ঠাকুরকে মাঝে মাঝে চোখের জলে বলি, ঠাকুর যদি এই অনলাইন সৎসঙ্গ না থাকতো, কটা লোক নিয়মিতভাবে জপ ধ্যান ইষ্টবৃদ্ধি সস্তানি করা বা ঠাকুরের জন্য ভিক্ষা করা কটা লোক করতে পারত বা করতো, মানুষের সব কিছু আলগা হয়ে যেত। কিন্তু এখন আমাদের আলগা হওয়ার উপায় নেই, উপায় নেই এই জন্য যে আমরা এখন আগের চেয়ে আরো ইন্টেন্সলি, আরো তীব্রভাবে ঠাকুরকে নিজের ভেতরে উপলব্ধি করতে চাই, লাভ করতে চাই, ঠাকুরময় হয়ে থাকতে চাই। মানুষের জীবন কিরকম জানেন? মানুষের জীবন হচ্ছে মহাভারতের বনপর্বে বেদব্যাস একটা উপমা দিয়ে বলেছেন, যে একটা লোক একটা পাগলা হাতি একটা লোককে তাড়া করেছে, সেই লোকটা প্রাণ ভয়ে গভীর জঙ্গলের মধ্যে দৌড়চ্ছে আর হাতিটা পেছন পেছন তেড়ে আসছে। এখন অনেক সময় গভীর জঙ্গলের মধ্যে কোন কোন জায়গায় গভীর ইজারা থাকে, মানে বড় কুয়ো, বিশাল বড়। এখন জঙ্গলের ভেতরে গাছপালায় ঢাকা থাকায় সেই লোকটা দৌড়তে দৌড়তে সেই ইন্দারায় পড়ে গেল, পড়লো মাথা নিচে পা উপরে। পড়তে পড়তে একটা কাঠ বা লোহা জাতীয় কিছু ওই ইন্দারার মধ্যেই থাকে অনেক সময়, সেটা বেরিয়ে আছে, সেখানে তার পাটা লেগে সে ঝুলতে লাগলো। আর কাছাকাছি সেই ইদারার মধ্যে একটা গর্তের মধ্যে একটা কাল সর্প আছে। কাল সর্প বললে যা যে ছবি মাথায় ফোটে সেই রকম ছবিটা ভাবুন, একটা অতিকায় কাল সর্প। সেই সর্প ওই লোকটাকে ঝুলতে দেখে সেই সর্প ভাবছে যে অনেকটা দূরে তুমি পড়লে তো, তাই বেঁচে গেলে, কিন্তু আমিও চেষ্টা করব তোমাকে আঘাত করার। লোকটা দুলছে, আর যখন মাথা নিচু পাও পড়ে কাছাকাছি একটা কোনো গাছ থেকে একটা বড় মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ওর জিভে পড়ছে, এইটুকুই শুধু আনন্দ, আর বাকি সবটা ভয়াবহ। ব্যাসদেব বলছেন মানুষের জীবন এইরকম। খুব ভালো করে ভেবে দেখলে দেখবেন তাই। আর যাদের বয়স হয়েছে তারা বোঝেন, ক্রমাগত মৃত্যুর মিছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিজের মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সব অনেকে মারা যাচ্ছে, এবং আমাদের সেটা দেখতে হচ্ছে, সইতে হচ্ছে। এ ভয়ঙ্কর দুঃখময় পৃথিবীতে মানুষের জীবনকে আনন্দে পরিপূর্ণ করেন তিনি,
এবং তিনিই ভগবান, ঠাকুর আমার কাছে তাই। এবং আরেকটা জিনিস আমার মনে হয় যে আমার ঈশ্বর জিজ্ঞাসা বলে স্বতন্ত্রভাবে আর কিছু নেই, আমি শাস্ত্র পড়ি বটে, কিন্তু শাস্ত্র পড়লেও আমার কল্পনায় সবসময় ঠাকুর থাকেন। আর যে জ্ঞান বা আনন্দ আমরা লাভ করি সেটা ঠাকুরের দয়া থেকেই, যার জন্য ওই কালসর্পই থাক আর ইঁদারা আমরা ঝুলেই থাকি, আমাদের কিন্তু আনন্দের কোনো অভাব নেই। কয়েকদিন আগে একজন মহিলা, একটি মা আর কি, আমার নামটাও মনে নেই আর চেহারাটাও মনে নেই, কারণ আমি কথাটা শুনেছিলাম, অনেক দূরে বসেছিলাম শুনেছিলাম, বললেন যে এমনিতে, এবং কথাটা বলছেন একজন মা, বলছেন যে এমনিতে কিন্তু মানুষের জীবন বিস্ময়কর, আলাদাভাবে ভাবুন মানুষের জীবনের সবটা ভাবুন, মানুষ যখন জানতে চায় যে আমি কে, কোথেকে এলাম, কোথায় যাব, আমার কি পরিচয়, এইসব যখন ভাবেন তখন দেখবেন বিস্মিত হতে হয়, অবাক হতে হয়। তারপরে মাটি শেষ করছেন এই বলে যে এই যে বিস্ময়কর জীবন, এর মধ্যে ঠাকুর অনুকূল চন্দ্র হচ্ছেন মহাবিস্ময়। আমার মাথাটা মানে টাল খেয়ে গেল প্রায়, আমি যেন ছবিটা দেখতে পেলাম যে এক মহাবিস্ময়ের মধ্যে, মহাজগতের মধ্যে আমরা আছি। আর তার চেয়ে বেশি বিস্ময়ের ব্যাপার হচ্ছেন ঠাকুর, তিনি সর্বজ্ঞ, এবং শুধু সর্বজ্ঞত্ব সর্বজ্ঞত্বই নয়, তার সর্বজ্ঞত্ব বীজ তাঁর তো ছিলই, সেটা নিয়েই তিনি জগতে এসেছেন। তার বংশধারাও কিন্তু আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে সর্বজ্ঞ। এবং সেটা কিরকম জানেন, কিছুদিন আগে খুব নির্ভরযোগ্য সূত্রে একটা খবর পেলাম যে আমাদের সেক্রেটারি কার্তিক সরকার দা গিয়ে আচার্যদেব শ্রী শ্রী দাদাকে নিবেদন করছেন দাদার চরণে, যে আগে বাবাই বাবু আজকে ইষ্টকাজে বেরোচ্ছেন। দাদা শুনে শুনেই বললেন, আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় স্বয়ং ঠাকুর লোক সংগ্রহ বেরোচ্ছেন। এবারে বাবাই দাদা কে আপনি ভাবুন, চিন্তা করুন, ধ্যান করুন। আমি কিছুকাল আগে এই বর্ধমান জেলারই একটা জায়গা থেকে আমি শুনেছিলাম কিছু ছেলে তারা বলছে হু ইজ বাবাই দা, বাবাই দা কে, অনেক রকম ভাবে অনেকে প্রশ্নটা করতে পারে। আমাকে যখন বলল একজন যে সুদা আপনার কি মনে হয়, আমি বললাম বাবাই দা, বাবাই দা আমার বাপ। সে একটু চমকে গেল, বলে আপনি কি বলছেন, আমি বললাম ঠিকই বলছি, পরে বুঝবে, আমি কতদিন বাঁচবো জানি না, কিন্তু তাকে পরিপূর্ণভাবে বিকশিত দেখে যেতে চাই আমি। একটা অদ্ভুত ব্যাপার, এই যে গুরু পরম্পরার ব্যাপারে যে প্রসঙ্গ তার ডিটেলে আমি যাচ্ছি না, আমি সংক্ষেপে বলছি যে এটা একটা, এই জগতে জিনিস কিন্তু এর আগে কখনো ঘটেনি, আমি অন্তত জানি না, আমার যত সামান্য পড়াশুনো থেকে আমি এরকম গুরু পরম্পরার কোনো ঘটনা জানি না, কিন্তু এটা চলছে। ঠাকুর একবিংশ শতাব্দীর মানব জাতির গুরু, একবিংশ শতাব্দীর মানব জাতির গুরু, তার মানে তিনি সব জানেন। আপনারা অনেকে শুনলে অবাক হয়ে যাবেন
যে ঠাকুর তার অল্প বয়সে খুব স্কেলিটন আকারে মানে খুব ছোট করে অ্যাটম বোমা এক্সপ্লোশনের একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং অ্যাটম মানে একদম ক্ষুদ্রতম অংশ তাকে ভাঙা যায় এবং তাকে ভাঙলে যে বিরাট শক্তি পাওয়া যায় এইটা ঠাকুর কিন্তু জানতেন। এই যে ওই মাটি বলেছেন না যে এমনিতে জীবনটা বিস্ময়কর কিন্তু ঠাকুর মহাবিস্ময়কর তিনি এটা জানতেন। আর তার কথা আমি অনেক সময় তাল হারিয়ে ফেলি খেয়ে হারিয়ে ফেলি বলতে বলতে আমি আমার বুদ্ধি বা ধারণা দিয়ে ধরতে পারি না থাকি। শ্রীরামকৃষ্ণদেব একটা জায়গায় বলেছিলেন যে মানুষ কি কম গা সে অনন্তের ধারণা করতে পারে। আমি কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের ধারণা করবার চেষ্টা করছি গত 55 বছর ধরে, আমার জ্ঞানোদয় হয়নি এখন, আমি তাকে ধারণা করতে পারি না। তিনি আমার এই যে উদ্বেগ সেটাকে নিবৃত্ত করে দিয়েছেন এইভাবে যে একটা জায়গায় কথা বলতে বলতে ভক্তদের বলছেন যে আমি নিজের তল খুঁজে পাই না। তিনি নিজের তল খুঁজে পান না, আমরা তার তল কি খুঁজে পাব মানে কোটি জন্মেও বোধ হয় এটা সম্ভব হবে না। মানুষের মাথার ক্ষমতার একটা সীমা আছে কিন্তু তার মাথার ক্ষমতার কোনো সীমা নেই, ছিল না, থাকতে পারে না। এই হলো ব্যাপার। এবং তিনি কত রকম ভাবে রক্ষা করেন শুনুন, তার দু একটা ঘটনা বলি, কারণ অনেক সময় খুব গম্ভীর কথা বেশিক্ষণ মাথা নিতে, আগে নিত, এখন বয়স বেড়েছে বলে বেশিক্ষণ নিতে পারে না, বলতে বলতে স্তব্ধ হয়ে ভাবতেই পারি। তা হলো বেশ কয়েক বছর আগে আমি তখন কলকাতায় থাকি, হঠাৎ একদিন রাত্রির এই 11:30টার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টার সময় আমার স্ত্রী তখন দেহত্যাগ করেছেন সদ্য সদ্য 2016 সালে, তা ঘরের দরজা জানালা সব বন্ধ। এবার বড় ছেলে এসে, ছোট ছেলে শুয়ে পড়েছে, হয়তো ঘুমিয়েও পড়েছে, বড় জন এসে দেখলাম তার চোখ দুটো বড় বড়। কি ব্যাপার? বললো, বাবা ওই রান্নাঘরে যে বেসিনটা না, ওর মধ্যে একটা সাপ, এবং সাপটা রীতিমতো ভয় উদ্রেককারী। আমি বললাম, তুমি সাপ দেখেছো না, আঞ্জনি টাঞ্জনি দেখেছো, সাপ কি করে আসবে এখানে? বললো, না বাবা সাপ, ও চোখ দেখে আমি বুঝলাম ভয় পেয়ে গেছে। তা বললো, ঠিক আছে তুমি ওদিকে সরে যাও। আমি আস্তে আস্তে গিয়ে দেখলাম সত্যি সাপ, এবং বেত আর কি, চাবুক যাকে বলে, সেরকম স্টিফ চেহারা, মানে সে উদ্যত হয়ে আছে, আর ঘর দরজা সব বন্ধ। এখন সেখানে ওই বেসিনে একটা বড় স্টিলের ট্রে আছে, আমি ভাবলাম যে স্টিলের ট্রেটা দিয়ে সাপটাকে চেপে দেব, কিন্তু আমার ভেতরে কে আমাকে বললো যে এমন কাজও করো না? আমি চাপলাম না, চলে এলাম। আস্তে আস্তে এসে শোবার ঘর থেকে একটা বড় হিট, যেটা স্প্রে করে ঘরে, সেই হিটটা নিয়ে গিয়ে স্প্রে করলাম, ওই দিকে সাপটা তেড়ে এলো, মানে তার তেড়ে আসার ভঙ্গিটা দেখলে ভয় হয়। তারপরে সাপটাকে আর খুঁজে পেলাম। তা আমি যে কমপ্লেক্সে ছিলাম সেই কমপ্লেক্সে দরজা খুলে সকলকে ডাকলাম, বললাম টললাম, সাপটা কোথায় গেল? জানলা দরজা সব বন্ধ। তখন একজন পরামর্শ দিলেন, দুটো বড় শুকনো লঙ্কা জেলে দিন, তাহলে ও বেরিয়ে পড়বে, ও আসতে পারবে না। একজন বলল, এইসব কিচ্ছু করতে যাবেন না, খুব ভালো করে দরজার নিচে
ন্যাকড়া গুঁজে দরজা বন্ধ করে রাতটা কাটিয়ে দিন, সকালবেলা এসব করবেন। আমি দুই ছেলেকে সূত্রে পাঠিয়ে দিলাম, দিয়ে হলঘর যেটা সেখানটায় একটা চেয়ারে খান কতক বই নিয়ে বসে গেলাম, সবই ঠাকুরের বই। তারপরে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই, ঘুম ভেঙেছে তখন 4টে বাজে। তখন মনে পড়ে আরে সাপটা গেল কোথায়, সে সাপটাকে আমি জীবনে দেখতে পাই। আমি আজও বুঝতে পারি না যে ওই বড় ট্রেটা দিয়ে সাপটাকে চেপে ধরার এই ইচ্ছেটা আমার ভেতর থেকে কে মুছে দিলেন আমি জানি না, এটা একটা। দু নম্বর ঘটনা, সেই বাড়িটা বদলে আমরা একটা অন্য বাড়িতে এলাম। আমাদের সঙ্গে আমরা তিনজন, দুই ছেলে আর আমি, আমরা নিজেরা রান্না করে খাই। একটা কাজের মেয়ে আসে, সে সে বাসন টাসন মেজে দেয়, একটু একটু তরকারি টরকারি রান্না করে, কিন্তু আমরা ভাত নিজেরা রান্না করে নিই। তা এবং ভাতটা রান্না করি সব শেষে। তা সেই কাজের মেয়েটি একটু অপরিচ্ছন্ন ছিল। আমার এক বন্ধু পার্থ ব্যানার্জি একসময় জয়েন্ট সেক্রেটারি ছিল সৎসঙ্গের, সে আমাকে একদিন ওভার ফোন বলল যে ওই মেয়েটি যে আপনার বাড়িতে কাজ করতে আসে, এ একা সব কাজ করে এবং মাঝে মাঝে একটু একটু তরকারি ডাল এটাও রান্না করে দেয়। আপনি জানেন কি যে ও রাত্রিরে যে কাপড় পরে শোয় সেই কাপড় পরেই আসে? আমার মনে খেলে গেল যে হ্যাঁ, আমাদের বাড়িতে কাজের লোক এলে আমার স্ত্রী তার জন্য এক সেট কাগজ কাপড় চোপড় রেখে দিতেন, সে এলে বাড়িটা ছেড়ে ওইটা পরে করতো, কিন্তু আমার তো এত সাংসারিক অভিজ্ঞতা নেই, আমি এটা করিও নি আর বেশি দিন হয়ও নি সে এসছে। আমি তাকে সরিয়ে দিলাম। তারপরে একজন এলো, সে একটু বয়স বেশি, খুব ভালো শুনতে পায় না কিন্তু খুব ভালো কাজ করতো। যাই হোক, এখন উনুনে প্রেশার কুকারে একটা ওল সেদ্ধ চাপিয়ে সে ঘরফর ঝাঁট দিচ্ছে, আর আমাদের শোবার ঘরটা মস্ত বড়, সেখানে দুটো খাট জুড়ে আমরা তিনজন শুই, আমি মাঝখানে, একদিকে বড়জন একদিকে ছোটজন। এবারে আমরা অনেকক্ষণ শুয়ে গল্প করছি, এবারে উঠবো চা ফা খাবো এইসব ভাবছি, আমাদের ভোরের কাজ হয়ে গেছে। তারপরে সেই সময় হঠাৎ মনে হলো আমাদের বাড়ি, আমি উঠবো উঠবো করছি আর কি, উঠে পড়ছি, সেই সময় হঠাৎ মনে হলো আমাদের বাড়িতে বাজ পড়লো। ওপরতলা থেকে বাড়িওয়ালা ভদ্রলোক আবার দূরদার করে ছেলেকে নিয়ে বলো কি হলো এখানে, মানে যেন বাজ পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম ভয়ঙ্কর আওয়াজ, কি ব্যাপার? না অনেকক্ষণ ধরে ওল সেদ্ধ হচ্ছে, আমরা তো জানি না, কাজের মেয়েটিও খেয়াল করেনি, ওটা বার্স্ট করে গেছে প্রেশার কুকার। প্রেশার কুকার বার্স্ট করা মানে ভয়াবহ ব্যাপার, ওর ওপরে যে বল্টু মতো একটা থাকে সেইটা মানে ক্লোজ রেঞ্জে রাইফেলের গুলির চাইতে স্পিডে যায়, যাকে ধরবে সে কিন্তু মরে যাবে, তার মাথায় কোনো উপায় থাকবে না। আর আমি তখন উঠবো উঠবো এরকম করছিলাম যে এবার উঠে যাব, মানে বিছানা থেকে নেমে পড়েছি। তারপরে সব দেখে টেকে দেখলাম ওই যেটা বাস্ট করে গেছে সেটা দেখা যাচ্ছে না, আর তার ভেতরে যে ওল ছিল সেদ্ধ হচ্ছিল সে ওলেরও কোনো পাত্তা নেই। আর একটা র্যাকে বাসন থাকতো, র্যাকটা মানে ধাক্কা খেয়েছে, আর ওই যেখানে উনুন বাসন ও গ্যাস স্টোভ থাকতো তার উপরে একদম খুব সুন্দর সুদৃশ্য পাথর দিয়ে মোজাইক করা, সেই মোজাইকের একটা বড় চাঙড় আর কি বেরিয়ে গেছে ছিটকে, কোথায় গেছে জানে না, প্রেশার কুকার খুঁজে পাচ্ছি না, ঔষধের কোনো গল্পই নেই। আমার সমস্ত শরীর কিরম চমকে উঠল যে কয়েক সেকেন্ড মাত্র, এরপরেই তো আমি বেরোতাম, এরপরে যদি ওটা বাস্ত একজন মারা যেতই, আমি বেরোতাম কিংবা বড় ছেলে বেরোতো কিংবা ছোট ছেলে বেরোতো।
যে বেরোতো তার মাথায় কোনো রাস্তা ছিল না, এমনকি ওই মেয়েটাও মারা যেতে পারত। সে মারা গেলে হতো মানে আমার হেনস্থার এক শির। কি রক্ষা করেন? ঠাকুর রক্ষা করেন। এটা আমি অন্তর থেকে বিশ্বাস করি। একবার কীর্ণাহার বলে একটা জায়গা আছে বীরভূম জেলায়, সেইখানে আমি তার কাছে একটা গ্রাম রামজীবনপুর বা জ্ঞানদাস কাঁদড়া, যে গ্রাম বৈষ্ণব কবি জ্ঞানদাসের বাড়ি ছিল। জ্ঞানদাস ওখানে ওখানকার অধিবাসী এবং বৈষ্ণব পদাবলীর অনেক কবিতা লিখে খুব বিখ্যাত হয়েছিলেন। যেমন একটা লাইন আমার এখনো মনে আছে, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, এটা ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে লেখা। চৈতন্য মহাপ্রভু কাটোয়ায় দীক্ষা নিয়ে ওই জ্ঞানদাস কাঁদড়ায় জ্ঞানদাসের সঙ্গে দেখা করতে গেছিলেন, যেহেতু শুনেছিলেন যে জ্ঞানদাস কৃষ্ণ ভক্ত। সেইখানে আমার একটা পোস্টিং হয়ে গেল, কলকাতা থেকে কয়েক বছরের জন্য বাইরে যেতে হবে। মন টন খুব খারাপ। আচার্যদের শিষ্য দাদা তখন পুরী ধামে ছিলেন। পুরী তো আমাদের সবারই মানে অবিস্মরণীয় জায়গা, মানে এখনো সেখানে মাঝে মাঝে স্বপ্নে দেখতে পাই সেই দোতলার ঘরে শ্রী বড়দা বসে আছেন সমুদ্রের দিকে তাকিয়ে, তার চরণতলে আমরা বসে আছি। পুরী আমাদের কাছে সেরকম। তো পুরী ধামে দাদা ছিলেন, আমি দাদার চরণে গিয়ে নিবেদন করলাম। দাদা আধশোয়া হয়েছিলেন, শুনে সঙ্গে সঙ্গে উঠে বসে বললেন, একদিনে আপনার একটা জায়গার মতো জায়গায় পোস্টিং হল। তো আমি ভাবলাম ছেলে যদি এরকম কলকাতা ছেড়ে মফস্বলে গ্রামে যেতে হবে এরকম হয়, তাহলে ছেলের মন খারাপ হলে বাপ মা তাকে যেভাবে সান্ত্বনা দেন, দাদাও হয়তো এরকমই সান্ত্বনা দিলেন, আমার এরকম মনে হলো। কিন্তু তার কথা তো আমি জানি যে রহস্য পরে বুঝতে পারবো, সেজন্য আমি গেলাম আগে, যথাকালে গেলাম। এবং আমার মানে ইষ্টকর্মের একটা নতুন ঢেউয়ের যুগ শুরু হলো ওই গ্রাম থেকে। থাকতাম কাটোয়ায়, কাটোয়া থেকে 29 কিলোমিটার দূরে বাসে যাওয়া আসা করতে হতো, তার কাছেই কীর্ণাহার। মানে রামজীবনপুর বা জ্ঞানদাস কাঁদড়া দুটোই নাম এমন একটা জায়গা যার একদিকে বীরভূমের বর্ডার, একদিকে মুর্শিদাবাদের বর্ডার, একদিকে মেদিনীপুর যাওয়ার রাস্তা আর একদিকে বর্ধমান, মানে বর্ধমানের এই দিকটা। তো সেই জ্ঞানদাস কাঁদড়ায় যাওয়ার পরে আমার আস্তে আস্তে লোকজনের সঙ্গে যোগাযোগ হলো, আর প্রচুর দীক্ষা হতো, প্রচুর সৎসঙ্গ হতো, প্রচুর গ্রামে গ্রামে হাঁটু পর্যন্ত কাপড় তুলে যেতাম, সঙ্গে অনেক সময় গামছা নিয়ে, সবসময় বেরোলে গামছা নিতাম, কারণ যদি কোথাও নদী টদী পার হতে হয়। সেই জন্য এখানে পরোটা বলে একটা গ্রাম আছে, যেটা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাড়ি, মানে ওর জন্মভিটে। এবং আমি ওনার বাড়িতে ওনার বিধবা বৌদি এবং আরো দু একজনকে আমার মাধ্যমে তাদের দীক্ষা হয়েছে। ওই এলাকাটা আমার খুব সুপরিচিতি ছিল। আমার রুটিন ছিল প্রতিদিন প্রতি শনিবার খুব তাড়াতাড়ি ব্যাংক বন্ধ করে ছেলেদের ছেড়ে দিয়ে চাবি টাবি পকেটে নিয়ে আমি বেরিয়ে পড়তাম কীর্ণাহারে। কীর্ণাহার থেকে আমার যেতাম বোলপুর, তারপরে শান্তিনিকেতন, আহমেদপুর, তারপরে লাভপুর, এগুলো সবচেয়ে বেশি ঘুরতাম। সবচেয়ে কম আমি যেতাম শিউড়িতে, কারণ শিউড়িটা অনেকটা দূর ছিল। আর শনিবার দিন ওই বেলা 1টা-1.5টার মধ্যে ব্যাংক বন্ধ করে বেরিয়ে যেতাম আর বাড়িতে বলে যেতাম, আমি কিন্তু সোমবার অফিস করে বাড়ি ফিরবো, শনিবার রোববার দুদিন বাইরে। আর কি খেতাম জানেন?
কারোর বাড়িতে আমি ভাত খেতাম না, শুধু মুড়ি খেতাম চার বেলা, সকালে দুপুরে বিকেলে রাত্রিকে। আমার কিন্তু একটু শরীর খারাপ হয়নি। আর আমি ওই কীর্ণাহারে এমন হলো যে ঘরে ঘরে সবাই আমাকে চিনে গেল। সে কীর্ণাহারে যখন প্রথম যাই, একজনের বাড়িতে থাকতাম, তার বাড়িটা তখন আন্ডার কনস্ট্রাকশন, রেল ছোট রেল লাইন, ন্যারোগেজের রেল লাইনের ধারে বাড়ি, একটু নিচু জমি, সেখানে তার বাড়ি তৈরি হচ্ছে, তো বারান্দায় আমি শুতাম রাত্রিরে, যে বারান্দাতে ঢাকা ছিল না আর সাপখোপ ওখানে আছে। আমি কিন্তু একটা কম্বলের অর্ধেকটা পেতে শীতকালে আরেকটা আর অর্ধেকটা গায়ে দিয়ে শুতাম, ঘুমতাম। ইষ্ট প্রসঙ্গ চলতো রাত্রির একটা দেড়টা অবধি, তাহলে ঘুম আর কতক্ষণ, আড়াই ঘন্টা তিন ঘন্টা। কিন্তু আমার শরীর খারাপ করেনি, বরং আমি শারীরিকভাবে ভালো ছিলাম। এইভাবে আমি কাটাই। প্রথম যখন ব্যাংকের চাবিটা থাকতো, তো গিয়ে ব্যাংক খুলতে হবে, সেজন্য আমাকে একটু ভোর ভোর বেরোতে হতো, বাসে করে ওখান থেকে রামজীবনপুরে নেবে, ব্যাংকে ঢুকে স্নান টান করে রেডি হয়ে একটা মিষ্টির দোকানে মিষ্টি লুচি টুচি খেয়ে এসে অফিস করতাম। তো একবার মানে প্রথম দিকে আমার গুরু ভাইরা অতি উৎসাহে একটু রাত থাকতে আমাকে বলেছে, শোধ এবারে উঠুন। আমি তো জেগেই ছিলাম, উঠে পড়লাম, উঠে রেডি হয়ে পুজোটা আগে সেরে নিতাম, পুজো সেরে তারপরে বেরিয়ে পড়লাম। বাইরে রাস্তায় এসে দেখলাম অনেক আগে পৌঁছে গেছি, এত ভোর, এত গাড়ি পাবো? রাত তিনটে বাজে বোধ হয়, বা তিনটেও বাজেনি। তারপরে সেই অবস্থার মধ্যে দেখি উল্টো দিক থেকে একটা বিরাট লরি আছে, যেগুলো অল ইন্ডিয়া ট্যুর করে। তো গুরু ভাইরা আমার লরিটা পেতে, ওরা ওখানকার লোক, ওরা বেশ কয়েকজন ছিল, ওরা লরিওয়ালাকে বলল যে ওনাকে কীর্ণাহারের পরে রামজীবনপুর মোড়ে একটু নামিয়ে দেব, আমার ব্যাংকের খুব কাছে। ওরা আমাকে সঙ্গে নিল এবং ওই অনেক বড় অনেক উঁচু, সে খাঁজে পা দিয়ে উঠতে হয়, সেসব ওঠা গেল। কিন্তু লরিটা যখন ছাড়লো, আমার প্রথমেই আমি যখন ড্রাইভারকে দেখলাম, আমার মনে হলো যে আমার এই লরিটায় ওঠা উচিত হয়নি। তার কারণ হচ্ছে যিনি লরি চালাচ্ছেন তার চেহারা একদম অবিকল চম্বলের দস্যুর মতো, সেই রকম ভয়ঙ্কর এবং মদ খেয়ে আছেন। আর আমি যে সিটটায় বসেছি, ওই ড্রাইভারের পেছনে গদি আটা সিট, সেইখানে বসেছি, সেইখানে পাশে একজন লোক ক্লিনার বোধ হয়, ওর হেল্পার, সে ঘুমোচ্ছে আর মদ টদ খেয়েছে, এটা বুঝতে পারলাম, নিচে বোতল গড়াচ্ছে। কিন্তু তখন গাড়ি স্টার্ট করে দিয়েছে, আর কিছু করার নেই। তার দুদিকে জ্যোৎস্না ফুটে আছে, আর রাস্তার দুপাশে ধান ক্ষেত, গাছপালা, এসব লোকজনের বাড়িঘর পেরিয়ে এবার ফাঁকা জায়গায় যাচ্ছি, কয়েক মাইল যেতে হবে, আর কোথাও কেউ নেই, একটা কুকুর পর্যন্ত রাস্তায় নেই, পাখিরাও ডাকছে না। আর ওই ড্রাইভার ভদ্রলোক দু তিনবার তাকিয়ে আমাকে লক্ষ্য করেছে। আমি ব্যাংকে গিয়ে যাবো, সেই জন্য আমার জামা কাপড় সঙ্গে থাকতো, সেসব পোশাক টোশাক পরে আছি, হাতে ঘড়ি, সোনার একটা আংটি হাতে, একটা দামি চশমা পরে, মানে সবটা মিলিয়ে যে কোনো লোকের মনে হবে যে এর সঙ্গে বেশ কিছু টাকা পয়সা আছে। আর সঙ্গে তো ব্রিফকেস আছেই, তাই ব্যাংকের ফাইলপত্র, টাকা পয়সা, চাবি টাবি আছে। আমার সত্যি বলছি আপনাদের, হঠাৎ ভীষণ ভয় হলো, এত ভয় হলো যে ভয় হলে কি হয় ওইবার আমি ভালো বুঝেছিলাম, সেটা হচ্ছে আমার মেরুদণ্ডের তলদেশ থেকে একটা ঠান্ডা স্রোত ওপরে উঠে এলো, পিঠের দিকে উঠে এলো ঠান্ডা স্রোত। আমার মনে হলো যে কিছুই না, ওদের অত বড় লরি, ওদের সঙ্গে হ্যান্ডেল থাকে, সে আমাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে হ্যান্ডেল মেরে খুন করে ধান খেতে ফেলে দিলে
আমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব বা কেউ জানতে পারবে না, যে আমার ছেলেরা জানতে পারবে না যে আমার বাবাকে কে মেরেছে, কে হত্যা করেছিল। তখন আমরা কি করি, এই বিপদে পড়লে বিপদটা দূর থেকে একরকম, কিন্তু আমি বিপদের মধ্যে পড়েছি, আমি একেবারে আকুল প্রাণে চুপচাপ দু চোখ বন্ধ করে আজ্ঞাচক্রে মালিককে বসে ধ্যান করে যাচ্ছি, ঠাকুরকে আকুল ভাবে ডাকছি, ঠাকুর রক্ষা করো, তার চেয়ে বেশি বীজ নাম জপ করছি, যতবার রক্ষা করো বলছি তার চেয়ে বেশি বীজ নাম জপ করছি, একেবারে প্রচন্ড গতিতে, মানে আমার তো স্থানকাল জ্ঞান নাই। অনেকক্ষণ পরে আমি একটা খুব সুন্দর গন্ধ পেলাম, আমার চোখ খুলে গেল, তাকিয়ে দেখলাম ওই ড্রাইভারের সামনে একটা কাঠের চৌকো ছোট ফ্রেম আছে, তার মধ্যে ক্লিনার ছেলেটি একটা ধূপকাঠি জ্বালিয়ে দিল, ধূপকাঠি জ্বালিয়ে ওখানে বসিয়ে দিল। তখন প্রথম আমার মোটা মোটা মাথায় ঢুকলো যে ঠাকুর কিন্তু সিগন্যালিং দিলেন যে ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমার ওই ঠান্ডা স্রোত নেমে গেল, আমি মনে মনে ঠাকুরকে ডাকছি। তারপরে ওই রামজীবনপুরের মোড়ে আমি ওটা নামিয়ে দিল, আমাকে নামিয়ে দিতেই আমি বললাম কত দেব ভাই, ওখান থেকে ওখানে অন্তত তখন তো আরো বেশি নিত, ওই রাত্রিরে 10 টাকা 20 টাকা নিত। আমি বললাম কত দেব, তো ওই চম্বলের দর্শক দু হাত জোর করে বললেন নেই নেই আপু নেই দেনে ওগা, বলে দুজনেই আমাকে নমস্কার করলো। আমি ওই কাছে একটা খাল ভাট আছে সেখানে বসলাম, বসে আমি অনেকক্ষণ কাঁদলাম, কেন কাঁদলাম আমি জানি না, ঠাকুরকে জীবনে যে রক্ষা করে, রক্ষা করে মানে রক্ষা করবার চেষ্টা করে আপ্রাণ ভাবে, অস্খলিত যার নিষ্ঠা হয় তপস্যার মাধ্যমে, ঠাকুর ছাড়া যে কিছু জানে না তাকে ঠাকুর মানে আকাশ থেকে পড়ে যাচ্ছে প্লেন, এরকম প্লেন থেকেও ঠাকুর রক্ষা করেন, এটা আমি বিশ্বাস করি। আমার বক্তব্য এইভাবেই আমি শেষ করছি আপনাদের, এবং কৃতজ্ঞতায় ঠাকুরের কাছে আজও আমার চোখে জল আসে। এ তো দুটো একটা ঘটনা বলছি, এরপরে যা লেখা বেরোবে দেখবেন কি অলৌকিক এবং অলিক ভাবে আমাদের সততম চরণে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি, সকলে জীবন যুদ্ধ জয়যুক্ত হন তার চরণে আমার প্রার্থনা, এবং আপনাদের আপনারা আরো বেশি করে ঠাকুর নির্ভর হন, ঠাকুরের হন, আপনাদের কনভিকশন পাক্কা হোক, এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুন, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু দাদা প্রণাম। আমাদের আমাদের ছাত্র আমাদের ছাড়তে ইচ্ছে করছিল না, আর অনেক কথা শুনতে বলতেছিল কিন্তু উপায় নেই, সময়ের মধ্যে আমাদেরকে।